প্রিসাইডিং অফিসারের সামনে থেকে ব্যালট বক্স উঠাও। বেলডাঙ্গা ব্লক 2 এর কাশীপুর গ্রাম পঞ্চায়েতের ঝিকরা হেরোপাড়ায় 3টি বুথের ব্যালট বক্স উঠাও। আশেপাশে কোথাও খোঁজাখুঁজি করেও না পেয়ে ব্লকের স্টাফকে প্রিসাইডিং অফিসার এবং ভোট কর্মীদের নিয়ে চলে আসে স্কুলের তারা ঝুলিয়ে। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এসআর নিউজ। কারণ হচ্ছে এখানে কিছু দুষ্কৃতি আমাদের ভোটটা দখল করার চেষ্টা করছিল, তারপরে আমাদের যে সাধারণ ভোটার ছিল অনেকেই, আমাদের যত ভোটার সবাই একজোট হয়ে সেই ভোটটাকে বাক্সটা নিয়ে নষ্ট করে ভোটটাকে বাতিল করা হয়েছে। তৃণমূল না বিজেপি কাউকেই চেনা যায়নি, কাউকেই চেনা যায়নি। মানুষ মনে করেছিল যে হয়তো ভোটটা এখানে দখল হইতে পারে। আমাদের একটা ভোট দখল হওয়ার পরে হেরবারের ভোটটা যখন দখল হয় তারপরে শোনা যায় যখন দক্ষিণ পাড়ায় 3 নম্বরে আওয়াজ পায় এখন ওখান থেকে সব বুথের মেয়েছেলি পালে আসে, বলছি সবই তৃণমূল নিয়ে নিয়েছি, সব জায়গায় মোমমেডি। তারপরে এই বুথটা আমাদের মাঠপাড়া হিন্দুদের ভেতরে এই বুথে কেউ জুটতে পারেনি, এই বুথটা আমরা আগলে এখনো পর্যন্ত বসছিলাম, তারপরে আমাদেরকে মোমমেডি আবার সে বুথের বাসকু নিয়ে চলে গেছে।